হ্যালো, আমি জিনাত সুলতানা বলছি। আমি এখন বর্তমানে আছি ইন্ডিয়ার হরিয়ানা প্রদেশের গুরুগাঁও এলাকার আর্টেমিস হসপিটালে। আমার সমস্যা ছিল প্রায় 4 থেকে 5 বছর ধরে আমি কোমর ব্যথা নিয়ে ভুগতেছিলাম এবং লাস্ট 5-6 মাস খুব বেশি হয়ে গিয়েছিল, যেটা ব্যথাটা আমার কোমর থেকে পায়ে পর্যন্ত ছড়ে আসতো এবং আমি বেশিক্ষণ বসতে এবং হাঁটতে পারতাম না। একটু রিলিফ হতো যদি আমি একটু শুয়ে থাকতাম, আর না হলে কাজ টাজ ভারী কাজ কোনো কিছুই করতে পারতাম না। তারপর আমি বাংলাদেশে 2-3 জন ডক্টরকে দেখিয়েছিলাম এবং তারা এক্সরে, এমআরআই রিপোর্ট অল কিছু দেখে তারা বলেছে যে আমার অপারেশনটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল দরকার, দেরি করলে সমস্যা হয়ে যাবে। দুটা বা তিনটা জায়গায় ভার্টিব্রাল লেভেলগুলোতে আমার প্রবলেম ধরা পড়েছিল। তারপর আমি ইন্ডিয়ার ভাবলাম যে সেকেন্ড ওপিনিয়নের জন্য বা বেটার কোনো কনসালটেশনের জন্য আমি ইন্ডিয়ায় ডক্টর দেখাবো, এবং এই আর্টেমিস হসপিটালকে চুজ করেছি আমি কারো রেফারেন্স না, সেটা হচ্ছে আমি নেট সার্চের মাধ্যমে আমি দেখলাম যে এখানে বেস্ট হসপিটাল অথবা বেস্ট ডক্টর এই ডিপার্টমেন্টে কে হবে, এবং সেখানে নাম আসে ডক্টর হিতেশ গার্গ। এবং আমি এজেন্সির মাধ্যমে খোঁজ নিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট, ভিসা, অল হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সব কিছু ঠিক করে আমি চলে আসি। এবং এখানে আসার পর এখানকার কনসালটেশন, ওদের সার্ভিস খুবই ভালো। যেদিন আসলাম তার পর দিনই আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং দেখালাম, এবং তারাও বলেছে যে হ্যাঁ, এটা কোনো মেডিকেশনে সারবে না, এটার জন্য অপারেশনটা দরকার। এবং তার পরদিনই আমাকে ভর্তি হতে বললেন এবং অপারেশনটা সাকসেসফুলি হলো। তার 5 দিন পর এসে আমি ফার্স্ট ফলো আপে এবং 3 দিন পর সেকেন্ড ফলো আপে আসি, এবং তারা দেখে বললো যে, এবং আমি নিজেও বুঝতে পেরেছি আমার সিমটমগুলো যেগুলো ছিল সেগুলো সব রিলিফড হলো, যে প্রবলেমে ছিলাম আমি এগুলো তেমন কিছু নাই, জাস্ট কিছু অপারেটিভ এরিয়াতে পেইন ছিল যেগুলো আস্তে ডে বাই ডে যেগুলো ডিক্রিজ হয়ে যাবে, সমস্যা হবে না। আর যারা বাংলাদেশে যারা এই সমস্যাগুলো খুব ডে বাই ডে বাড়তেছে এবং যারা ভাবতেছেন যে এটার কোনো ভালো কোনো ট্রিটমেন্ট আছে কি না, এটা মেডিকেশনও পসিবল, কিছু লাইফ মডিফিকেশন, কিছু এক্সারসাইজ, এবং লাস্ট চয়েস থাকে অপারেশন, যেটাতে না করলে পসিবল হবে না। আপনারা এখানে দেখা করতে পারেন, এখানকার কনসালটেশনও নিতে পারেন, আপনাদের জন্য বেটার হবে। আমি উপকার পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও হয়তো উপকার পাবেন। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।